কামালপুর ঐতিহাসিক ঘুরের মোড়ে হঠাৎ করেই আমার পায়ের পাশ দিয়ে রিকশাটা চলে গেল। তো এইমাত্র আমরা মুভি দেখে বেরোলাম, তো আমরা আউট অফ টেনের ভিতরে কত দিব তো সেটা সবার মুখ থেকে জানি দেখি। আবার ভালো লাগছে, আমার নানির বাড়ির নাম নিয়েছিল। জামালপুরে আমাদের 4 বছর পরে মুভি নামলো, জামালপুরে 4 বছর ধরে মুভি বন্ধ ছিল, 4 বছর পরে মুভি নামছে, তাই আমরা সেই মুভিটা দেখতে যাচ্ছি। তো আমরা এখন যাবো হচ্ছে জামালপুর ঐতিহাসিক বুড়ির মোড়ে। আমি তো তেমন একটা চিনি না, মানে 6 মাস ধরে আমি এখানে আসছি, তো সকল কিছু তারাই আমাকে চিনাচ্ছে। ওকে, আকাশে আকাশে বাতাসে বাতাসে চেপাবে চেপাবে বলা তুই কোথায়, আকাশে আকাশে। আমরা কিন্তু হলে চলে আসছি, অ্যান্ড এই হলের নাম হচ্ছে শিল্পকলা একাডেমি। এটা কিন্তু জামালপুর টাউনের ভিতরেই। আমরা যখন টিকিট কাউন্টারে টিকিট চাইতে যাই, তখন তারা বলে যে এখানে তো মুভি হবে না, তো জায়গা চেঞ্জ করা হয়েছে। সো গাইস, আমরা কিন্তু শিল্পকলা না, শিল্পকলা একাডেমি, শিল্পকলা একাডেমিতে। হ্যাঁ, এখানে না আজকে মুভি হবে না, এখন মুভি হবে আমাদের পড়ো শহরে গেছি, তারপর আমার পকেট থেকে আমি 50 টাকা দিয়ে দিই। আহারে কষ্ট লাগতেছে, তারপরেও দিয়ে দিছি। এরপর মোবাইলটা বের করে যখনই ভিডিও করতে গেছি, তখনই হঠাৎ করেই আমার পায়ের পাশ দিয়ে রিকশাটা চলে গেল, একটুর জন্য ব্যথাটা পাইনি। তো যেটা বলছিলাম, এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। সিনেমাটিক শোটি করি নাই, তো সিনেমাটিক শোট আর আমি কি দেখাবো। এরপর আমি চায়ের দোকানে যাই এবং চা খাই গট গট করে। তারপর আমি চারপাশে তাকিয়ে দেখি যে কেউ তো আমাকে দেখছে না ভিডিও করতে, কারণ আমি একটু লাজুক মানুষ, তার কারণে লজ্জা পেয়ে গেছিলাম। এরপর চা শেষ হতে না হতেই মিস্টার অনয় অনেক খা, হ্যালো অনেক খা, হ্যালো 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 ব্ল্যাক ম্যান, হোয়াটসঅ্যাপ কি অবস্থা? আমরা এখানে ফটো শুট করবো, আর বিকাশ ওখানে তোমার টিকিট কাটতেছে, তারপরে আমরা সরাসরি হলের ভিতরে ঢুকবো। তো এই যে আমরা কিন্তু টিকিট পেয়ে গেছি, এখন ভিতরে ঢুকবো। তো গাইস, এখন কিন্তু আমরা ভিতরে চলে আসছি, মুভি কিন্তু শুরু হয়ে যাবো। তো আপনাদের মাঝে কিন্তু মুভিটা দেখার পরে একটা ভালো একটা রিভিউ দিব, এন্ড আপনারা যদি দেখতে পারেন এখানে কিন্তু পজ করে রাখছে, আর পুরো অন্ধকার, কাউকে দেখা যাচ্ছে না। ওকে, সো শুরু হয়ে যাবে, এন্ড মুভিটা দেখার পরে আপনাদের মাঝে যেমনটা দেখবো তো সেইভাবে আর কি রিভিউ দেওয়ার চেষ্টা করবো। মুভি দেখার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস, তারপর আমি যেটা করি, আমি কিন্তু চুরি করে একটু ভিডিও করি, কারণ আপনাদের তো একটু মুভির একটু কাহিনীও তো একটু দেখাতে হবে, তার কারণে একটু একটু চুরি করেছি, বেশি না, তো আপনারা এখান থেকে একটু দেখে নিতে পারেন। আর ব্যাটারি খুবই ডেঞ্জারাস, কারণ যদি মোবাইলটা দেখে ফেলে যে আমি ভিডিও করতেছি, তাহলে আমাকে তো পেয়াদানি দিত দিত অমনি আমার মোবাইলটাও নিয়ে যেত, তাহলে তোমাদের কিভাবে ব্লগ দিতাম বলো। তো এইমাত্র আমরা মুভি দেখে বেরোলাম, তো আমরা আউট অফ টেনের ভিতরে কত দিব তো সেটা সবার মুখ থেকে জানি দেখি, কার কতটা ভালো লাগলো এই মুভিটি। তো চলুন আমরা তাদের কাছে শুনি। তো তোমার কেমন লাগলো বলো, কত দিতে চাও আউট অফ টেনের ভিতরে? তো বেসিক্যালি ছবিটা দেখলাম, ছবিটার মধ্যে বাংলা একটা ভাইব আছে, মানে বাঙালি একটা মুভি, অনেকদিন পর দেখলাম, অনেকদিন ধরে মুভি দেখি না, তো আমার কাছে মনে হয়েছে ভালোই আছে, খারাপ না। বাট একটা জিনিস ভালো লাগছে, মুভিটা পুরাটা জুড়াই যে শাকিব খানের একটা ডায়লগ ছিল যে আল্লাহ রে, এটা অনেক ভালো লাগছে। আর আছে মোটামুটি, আমি টেনের মধ্যে কত দিবা? 6 6। হ্যাঁ, ওকে। তো এবার আমরা যাবো হচ্ছে বিকাশের কাছে, তোমার কেমন লাগলো বলো। আমার মোটামুটি ভালোই লাগছে, ছবিটার ভিতরে মনে হতে এন্ডিংটা সেড এন্ডিং হয়ে দিচ্ছে। হ্যাঁ, অনেক সেড এন্ডিং হয়েছে, অনেক সেড এন্ডিং হয়েছে। আমি পয়েন্টের ভিতরে মনে হতে টেনের ভিতরে 9 9 দিলা। ওকে, এখন তোমার পালা, এখন তুমি কত দিতে চাও মুভিতে? আমি মুভিতে 8 8 দিবা। আর কিছু তোমার মানে মুভির নিয়ে কিছু কি কথা বলতে চাও যে কেমন লাগলো তোমার? অ্যাকচুয়ালি আমার অনেক ভালো লাগছে, বাট আফসোস শাকিবের সাথে পূজা সেরে বিয়েটা হতে পারলো না,
তোমরা তো শুনলা না যে আমি কত দিব, আমি মনে করো যে এমনি বাংলা যেহেতু আমাদের জামালপুরে করছে ওই হিসেবে তো প্রাপ্ত মানে আছে যে কত দেওয়া যায়, তো আমি দিলাম হচ্ছে আউটা টেনের ভিতর টেনে দিলাম। ওকে, কারণ কারণ হচ্ছে যে আমি একটা জিনিস বলি, কারণ আমাদের ওইদিকেই প্রায় অনেকগুলাই শুটিং হয়েছে, ঠিক আছে, আমিও দেখতে গেছিলাম শাকিব খানকে, তো অবশ্যই আরো ইন ফিউচার আমরা কিন্তু ভালো ভালো কিন্তু মুভি চাই। ওকে, আর অবশ্যই আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই আপনারা বলতে ভুলবেন না, এন্ড লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। তুমি তো কিছু বলতেছো না, বলো লাইক কমেন্ট তো কিছু করতে বলছো না, সবাই আমার ব্লগগুলো দেখবা, হ্যাঁ, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা আর শেয়ার করবা, সবার সবার সাবস্ক্রাইব। ওকে গাইস, সো ভালো থাকবো সবাই, আল্লাহ হাফেজ। Tell me pretty lies, look me in the face.